হয়ে গেছে, আমি উচ্ছেগুলো ভেজে নেব লাল করে। উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা, তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি। সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব।
আমার উচ্ছের চচ্চড়ি রেডি, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমাদের উচ্ছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।